हेलो फ्रेंड्स, आजकल भिडियोते मोस्ट इम्पर्टेंट किछु टॉपिक निये आलोचना करब। तुम्हारा जारा ट्रेनिंगे ढुकछो, एनएम बोलो जेएनएम बोलो, माने जारा एडमिशन निये नियेछो प्लस जारा एडमिशन नेबे, तुम्हारा सबार ए जिनिसगुलो जेने रखा दरकार। देखो, तुम्हारा जारा एडमिशन नेबे तादेर सबारई किन्तु तोमार हच्छे थार्मोमीटार, स्टेथोस्कोप आर हच्छे स्फिग्मोमैनोमीटार, एगुलो किन्तु किनतेई हबे। तो एगुलो केनार एबार तार आगे बोली, अनेकेई हयतो जानो ना एगुलो कि। थार्मोमीटर सबाई जानो, जेटा दिए जर मापा है। तुम्हारे हे स्टेथोस्कोप, जेटा दिए हार्टबीट मापा है। हमें सब पिक्चरगुलो दिए देव, पशे पशे देखे नाओ। थार्मोमीटर हे स्टेथोस्कोप और स्फिग्मो मैनोमीटर, जेटा हे तुम्हार ब्लाड प्रेशर मापा है। सब स्क्रिने दिए देव, तुम्हारा पशे छवि देखे नाओ, एगुलो के बोले। तो एगुलो जखन किनबे, एगुलो केनार आगे किन्तु কিছু মানে বিষয় তোমাদের জানতে হবে, যে থার্মোমিটার কিনলে না মানে কীরকম থার্মোমিটার কিনতে হবে, কীরকম স্টেথোস্কোপ কিনতে হবে, আর কীরকম হচ্ছে স্ফিগ্মোম্যানোমিটার কিনতে হবে। কারণ তোমরা হয়তো জানো না যে থার্মোমিটার যেমন দু রকমের হয়, একটা যেটা হচ্ছে পারদ দিয়ে, মানে আগে যেটা ইউজ করা হতো, তুমি হচ্ছে দিতে পারদ, মানে মুখে দিতে, সেই গরম অনুযায়ী পারদটা যেভাবে উঠতো সেভাবে ওটাকে সেন্টিগ্রেড বা থার্মোমিটারে মাপা হতো। আর এখন কিন্তু ডিজিটাল থার্মোমিটার ইউজ হয়, মানে তুমি হচ্ছে মুখে রাখলে ওটা কিছুক্ষণ মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে ওটা একটা টিক 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 আওয়াজ হবে, আর তারপরে কত হচ্ছে দেখতে পেয়ে যাবে। তো তাহলে তোমরা থার্মোমিটারের ক্ষেত্রে বলি, তাহলে কোনটা নেবে, ডিজিটাল থার্মোমিটার না হচ্ছে পারদের যেটা সেটা? আর শুধু তোমার হচ্ছে আমি বলবো না কোনটা, প্লাস কীরকম দামের মধ্যে হয়, কীরকম দামের মধ্যে নেওয়াটা ভালো তোমার হচ্ছে সেটাও বলে দেবো। তো তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে তোমার থার্মোমিটার, তোমরা কিন্তু ওই পারদের থার্মোমিটারটা নেবে না, ওইটা এখন সেরকম ইউজ হয় না। মানে বিশেষ করে আমরা যারা নার্সিং স্টুডেন্ট, তারা কিন্তু সবাই ওই ডিজিটাল থার্মোমিটারটাই নেয়। আমি হচ্ছে পাশে পিক দিয়ে দিচ্ছি, দেখো এরকম। আর থার্মোমিটারটা তোমরা ডক্টর ট্রাস্টের এই থার্মোমিটারটা নিতে পারো, এটা খুব ভালো, মানে অনেক দিন টেকে। কম দামি থার্মোমিটার নিলে কী হবে বলো তো, কয়েকদিনের মধ্যে খারাপ হয়ে যাবে, তোমাদের আবার নিতে হবে। ওই জন্য আমি দেখো ছবি দিয়ে দিলাম, এখানে হচ্ছে ডক্টর ট্রাস্ট এই ছবিটা দেখো। এটা তোমরা হচ্ছে ফ্লিপকার্ট থেকেও নিতে পারো বা এমনি দোকান থেকেও নিতে পারো। এর দাম মোটামুটি 120 থেকে 150 বা 200, এক এক জায়গায় একই রকম না, এরকম হতে পারে। এবার হচ্ছে বলি স্টেথোস্কোপ। তোমার স্টেথোস্কোপ নেওয়ার আগে কিন্তু একটা জিনিস ভালো করে দেখতে হবে। দেখো এই ছবিটা দেখো, একটা ছবি দিলাম, এই স্টেথোস্কোপটা দেখো একরকম, আর হচ্ছে এইদিকে একটা ছবি দিলাম দেখো, তোমার হচ্ছে এই ছবিটা কিন্তু একরকম। তাহলে তোমরা কোনটা নেবে সেটা আমি বলছি। স্টেথোস্কোপ সাধারণত এমনি হয়, কিন্তু দেখবে যে স্টেথোস্কোপের পেছন দিকে একটা এরকম গোল চাকতির, মানে যেটা দিয়ে তুমি হার্টবিট নিচ্ছ, তার নিচে দেখবে একটা গোল এরকম থাকবে। আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখো এই ছবিটা দেখো, এটা আমি পরের ছবিটা দিলাম। এই ছবির মধ্যে দেখো যে এখানে হচ্ছে যে পিছন দিকে একটা গোল মতো দেওয়া আছে, এইটাকে বলে হচ্ছে ফিটোস্কোপ। দেখো আমরা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে সাধারণত হার্টবিট নিচ্ছি, এবার পিছনে যে এটা হচ্ছে মানে জেনারেলি বড় লোকদের জন্য হার্টবিট, মানে ধরুন একটা মা প্রেগনেন্ট আছে, তো মায়েদের যে মানে ফিটাসটা থাকে, মানে তোমার হচ্ছে বাচ্চা যে থাকে প্রেগনেন্ট মাদের, তো সেই হচ্ছে ফিটাসদের হার্ট নেওয়ার জন্য কিন্তু ফিটোস্কোপ ব্যবহৃত হয়। তো ওটা ফিটোস্কোপ এমনি তোমরা ট্রেনিংয়ে যখন যাবে প্র্যাকটিক্যাল করবে সেটা তো আলাদা আছে, কিন্তু এই হচ্ছে স্টেথোস্কোপগুলোতে পিছন দিকে যে এটা আছে, এটা দিয়েও তুমি হচ্ছে বাচ্চাদের হার্ট সাউন্ডটা নিতে পারো। তো ওই জন্যই সবসময় ধরুনও তুমি প্র্যাকটিক্যালে তোমার যে মেন ফিটোস্কোপ সেটা তো তুমি নিয়ে যেতে পারবে না, ওই জন্য তোমার স্টেথোস্কোপ যদি থাকে অন্তত তুমি প্র্যাকটিস করতে পারবে, চেষ্টা করতে পারবে যে তুমি শুনতে পাচ্ছ কি না বাচ্চার হার্ট সাউন্ড। তো ওই জন্য এই হচ্ছে স্টেথোস্কোপটা নিলে কিন্তু ভালো। এবার আসি হচ্ছে তোমার ব্লাড প্রেশার মাপার স্ফিগ্মোম্যানোমিটার, এই যন্ত্রটাকে বলে স্ফিগ্মোম্যানোমিটার। ওকে, তো এইটা কিন্তু ডিজিটাল হয়, আবার এমনি যেটা পাম্পিং, ছবি দিয়ে দিচ্ছি দেখো, এই যে এটা হচ্ছে ডিজিটাল, আর যেটা হচ্ছে পাম্পিং, এটা এইদিকে দেখো হচ্ছে এটা হচ্ছে পাম্পিং। তোমাদের কোনটা নিতে হবে, তোমরা এখন ওষুধের দোকানে গিয়ে দেখবে বা সব জায়গায় কিন্তু দেখবে ডিজিটাল, তো স্টুডেন্টদের কিন্তু ডিজিটাল নেওয়া হবে না, তোমরা ডিজিটাল নিতে পারবে না। তোমাদের ওই স্টেথোস্কোপ এবং যেটা হচ্ছে
পাম্প করে ইয়ে করা হয় সেটাই কিন্তু নিতে হবে, কারণ তোমাদের ব্লাড প্রেশার নেওয়াটা শিখতে হবে। ওটা কীভাবে সিস্টোল ডায়াস্টোল বলে তোমরা গিয়ে দেখবে, শিখবে কীভাবে নিতে হয়, কীভাবে মেজার করতে হয়, ওটা তোমাদের শেখানো হবে। সেই জন্য তোমরা কিন্তু এই হচ্ছে ডিজিটাল নিলে, নিয়ে লাগিয়ে নিলে, সুইচ অন করে দিলে হয়ে গেল সেরকম কিন্তু হবে না, তোমাদের শিখতে হবে। সেই জন্য তোমাদের ডিজিটালটা কিনলে কিন্তু হবে না, ভুল করেও কেউ ডিজিটাল কিনবে না। সবাই হচ্ছে যেটা পাম্পিং হয় প্রেশার মানে পাম্প করে যেটা ইয়ে করা হয় সেটাই কিন্তু হচ্ছে নিতে হবে। তো বুঝতে পারলে? তিনটে জিনিস আমি ক্লিয়ার করে দিলাম। ও হ্যাঁ, দামটা বলা হলো না, তোমার হচ্ছে স্টেথোস্কোপ আর স্ফিগমোম্যানোমিটার এইটা কিন্তু কম দামে নেবে না, এটা অন্তত 500 থেকে 1000-এর মধ্যে নেবে, ঠিক আছে? তাহলে থার্মোমিটার, তোমার হচ্ছে স্ফিগমোম্যানোমিটার আর হচ্ছে স্টেথোস্কোপ, তিনটে আমি ক্লিয়ারলি বলে দিলাম, দামটাও বলে দিলাম, প্লাস হচ্ছে কোন ধরনের নেবে, কোনটা ভালো হবে সেটাও বলে দিলাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো কেউ কিন্তু ভুল করবে না, নেওয়ার আগে ভালো করে আগে শুনবে বা যখন নেবে একসঙ্গে সবাই নেওয়ার চেষ্টা করবে, তাহলে দামটা কম পড়বে। আর কীরকম নেবে সেটা বলে দিলাম। থার্মোমিটার কিন্তু ডিজিটাল নেবে, তোমার হচ্ছে স্ফিগমোম্যানোমিটার ডিজিটাল নেওয়া, এটা কিন্তু ডিজিটাল নেওয়া যাবে না, এটা তোমার হচ্ছে পাম্পিং নিতে হবে। আর হচ্ছে স্টেথোস্কোপটা বললামই যে নিচের দিকে যেন ফিটোস্কোপ থাকে সেটা নিলে কিন্তু ভালো, না নিলে তোমাদের অসুবিধা, কারণ তোমরা হচ্ছে ফিটোস্কোপ সাধারণত প্র্যাকটিক্যাল ছাড়া অন্যান্য সময় তুমি পাবে না। আর ফিটোস্কোপ সহ যদি স্টেথোস্কোপটা নাও তাহলে তোমাদের সুবিধা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তবু যদি তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্স কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।